নেত্রকোনায় চলছে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের মহা উৎসব। এতে হুমকির মুখে পড়েছে এলাকার শতাধিক বসত বাড়ি সহ 100 বছরের পুরনো একটি বাজার। সরকার হারাচ্ছে রাজস্ব, জরুরি ভিত্তিতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি স্থানীয়দের। এটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও নদীর দৃশ্য। 2019-20 অর্থ বছরে এই নদীর বিশাপতি, হাসেনাগাঁও এবং ওমরগাঁওয়ের তিনটি ঘাটে বালু ও পাথর উত্তোলনের জন্য 1,40,00,000 টাকায় ইজারা নেন মাহফুজ আলম। কিন্তু গত কয়েক মাস ধরে নির্দিষ্ট এলাকার বদলে 3 কিলোমিটার দূরে 100 বছরের পুরনো বড়োয়াকোনা বাজার এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছে ইজারাদারের লোকজন। অবৈধ এই কার্যক্রমের কারণে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বেশ কয়েকটি দোকান ও বসত বাড়ি। ভাঙনের হুমকির মুখে শতাধিক ঘরবাড়ি ও বাজার আতঙ্কে স্থানীয়রা। বালু নেওয়াতে আগে এটা গভীর ছিল না, এখন গভীর হয়ে যাওয়াতে এই ঘরগুলাই যে বাজারের পুরাটাই হুমকির। এখানে বাজারের মাঝে আমার একটা ঘর ভেঙে গেছে, আর একটা বিল্ডিং ঘর আছে, এটাও ধসে পড়ার সাথে। সমস্যা সমাধানে কয়েকবার লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি বলে জানান জনপ্রতিনিধি। হাজার হাজার নৌকা অবৈধভাবে বালু উত্তোলন করা হইতেছে, এই বালু আমরা বাধা দিয়ে, এলাকাবাসী বাধা দিয়েও মানাইতে পারতেছি না। ওদের শক্তি বেশি, ওরা যা জোর করে বালু নিতেছে। আমাদের অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যাতে আমরা এই এলাকাবাসী, গ্রামবাসী, বাজারবাসী আমরা কিভাবে বাঁচতে পারি, এই আবেদন আমাদের এই এলাকার পক্ষ থেকে। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হয়নি ইজারাদার। অবৈধ এই কর্মকাণ্ডে সরকার রাজস্ব হারাচ্ছে উল্লেখ করে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সে যদি তার সীমার বাইরে যে যদি বালু উঠায়, এর দ্বারা জনগণের যদি ক্ষতি হোক, সরকার রাজস্ব বঞ্চিত হোক, অবশ্যই সেটা আমাদের ভয়ঙ্কর হবে এবং আমাদের অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে আরও অভিযান জোরদার হবে। শুধু আশ্বাস নয়, শিগগিরই সমস্যার সমাধানের প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের অন্যান্য চামড়া বাজারে যখন মন্দা, তখন ব্যতিক্রম নাটোরের চক বৈদ্যনাথ বাজার। ঈদের দিন থেকেই বেশ জমজমাট এই চামড়ার বাজার। এরই মধ্যে চামড়া প্রক্রিয়াজাত করছেন আড়তদাররা। সপ্তাহ খানেকের মধ্যে অন্যান্য জেলা থেকে বাজারে চামড়া আসতে শুরু করবে, একই সাথে সরবরাহ শুরু হবে ঢাকার ট্যানারিগুলোতেও। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথ। 200 বেশি আড়ত থেকে শুধুমাত্র কোরবানি ঈদেই দেশের মোট চামড়া 30-35 ভাগ ঢাকার ট্যানারিগুলোতে পাঠানো হয়। এরই মধ্যে জেলার সব চামড়া চলে এসেছে আড়তগুলোতে। এখন অপেক্ষা উত্তর ও দক্ষিণাঞ্চলের 20-25টি জেলার চামড়ার। কোম্পানিরা আসলে ওগুলো আমরা বিক্রয় করিব। আড়তদাররা বলছেন, প্রশাসনের নজরদারির মধ্যে নির্ধারিত মূল্যে চামড়া বেচা কেনা হয়েছে। নগদ মূল্যে চামড়া বিক্রি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানি শুরু হলে লাভবান হবেন তারা। লবণজাত করে গুদামে আমরা রেখে দিয়েছি। গত বছরের তুলনায় এবার মালের দামটা আমরা বেশি পাচ্ছি। আমরা অপেক্ষা আছি যে আগামীতে ভালো রেট পাবো। চামড়া ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় বাজারে দরপতন হয়নি, তবে ঢাকার ট্যানারি মালিকদের কাছে বকেয়া পড়ে আছে 70 কোটি টাকা।